আপনাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে দিনভর তল্লাশির পর অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল মইপিট এলাকায় ধান খেতে লুকিয়ে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই বিষয়ে ডিএফও কি বলেছেন শুনবো। দেখুন, সকাল থেকে আমাদের কর্মীরা এসে প্রথমে গ্রামের দিকটা ঘিরে ফেলে, তারপরে বাঘটা যখন এই ধান খেতের মধ্যে লোকেট হয় পুরো ধান খেতটাকে ঘিরে ফেলা হয়, এবং ধান খেতের দুটো কর্নারে আমরা দুটো খাঁচা পাতি উইথ হচ্ছে বেড দিয়ে, টোপ দিয়ে। এছাড়া আমাদের দুটো ট্রাঙ্কুলাইজিং টিমও রেডি ছিল। তো 9:30 নাগাদ একটি খাঁচার মধ্যে বাকি ওই যে টোপ দেওয়া ছিল ছাগল সেটাকে খাওয়ার জন্য সে খাঁচার ভেতরে ঢোকে এবং আটকা পড়ে। এখন আমরা সেটাকে রেস্কিউ করার প্রসেসটা চালাচ্ছি। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, প্রায় সারা দিনের অপেক্ষার পর অবশেষে বাঘ ধরা পড়লো, এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক সেখানেই রয়েছি যেখানে এই বাঘটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বনকর্মীরা তারা এই খাঁচাবন্দি করেছেন বাঘ, এবং বাঘকে খাঁচাবন্দি করে নিয়ে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে গ্রামবাসীরা রয়েছেন তারাও সাহায্য করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই যে বাঘ, এই বাঘকে নিয়ে যাওয়ার জন্য যা যা পদ্ধতি সমস্ত পদ্ধতি এখানে মানা হবে, এবং কোনো রকম এখানে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাই কিন্তু দেখা হবে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সরাসরি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি এখানে আমরা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে এই খেত বরাবর এই বাঘ নিয়ে ইতিমধ্যে কিন্তু সামনের দিকে যেতে পারে। হ্যাঁ, সামনের দিকে চলে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাঘ নিয়ে যাওয়া হচ্ছে। বনকর্মীরাও এখানে দেখি, দাদা একটু চলে যাই সামনের দিকে, চলে যেতে বললো, দেখি একটু সামনের দিকে চলে গেলে সুবিধা। চলেন 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 চলেন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে বাঘটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, সরাসরি সেই ছবি আমরা দেখছি ধানের খেত দিয়ে। আপনাদের লাইটটা চোখে লাগছে, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে বা খাঁচামন্দি হয়েছে হচ্ছে উল্টো দিকে ছবিটা। দেখাবো আমরা উল্টো দিকের ছবিটাও, উল্টো দিকের ছবিটাও আমরা দেখাবো। কিন্তু তার আগে দাদা, কতটা স্বস্তি লাগছে এবার? সে তো অবশ্যই ভালো স্বস্তি লাগছে, মানে এতক্ষণের মানে পরিশ্রমের আমরা ফলটা পেলাম, এটাই ভালো লাগছে। হ্যাঁ, এটাই আমাদের সাকসেসফুল হলো, এটাই তো ভালো। চলো, দেখা যাচ্ছে যে ধানের খেত দিয়ে এবং আমরা দেখছি যে বাঘকে নিয়ে আসা হচ্ছে। এবার যে খাঁচাবন্দি অবস্থা হয়েছিল এবং উল্টো দিকে ধানের
অংশ, সে ধানের অংশ এইভাবে খেতে সরিয়ে, ধান খেত সরিয়ে এই বাঘকে বের করা হচ্ছে। দেখুন সরাসরি সেই ছবি এবিপি আনন্দের পর্দায় আমরা দেখছি। সুন্দরবনের কুলতলিতে অবশেষে ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার। আরো একবার সেই ছবিটা আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ধরে তো চেষ্টা করলেন, অবশেষে পাওয়া গেল, কতটা স্বস্তি। হ্যাঁ, আমরা আজ চার দিন এখানে লড়াই করছি এই বাঘটাকে ধরার জন্য, অনেক চেষ্টা, তবে দুখানা খাঁচা পেতে তবে বাঘ ধরা হলো। সেইটি আমাদের মানে হাজার হাজার লোক জমা দিয়েছিল, এখন সচের লোক আমরা এত আছি। থানা কুদ্রু থানায় হয়েছে, আমাদের কোস্টাল থানা, ডিওপো সাহেব, ফরেস্টার, সব আমরা আছি। আমি এবিসি কমিটির সদস্য। আচ্ছা, দেখা যাচ্ছে যারা সাহায্য করেছেন। দেখুন এখানে কিভাবে নিয়ে আসা হচ্ছে বাঘকে, এবং এই যে বাঘকে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে টেনে এই যে এখানের যে ক্ষেত, সেই ক্ষেত দিয়েই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে সেই বাঘ। আমরা দেখতে পাচ্ছি সর্বতই উচ্ছ্বসিত যারা এখানে লড়াই করেছেন, যারা এখানে লড়াই করবেন তারা সর্বতই উচ্ছ্বসিত। এবং তার সঙ্গে সঙ্গে অতনু কুণ্ডু আমার ক্যামেরা পার্সন কে বলছি দেখানোর জন্য যে এখানে সামনে এই ধানের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতের অংশ সরিয়ে এগোনো হচ্ছে, আর কিছুটা গেলেই নেট। কিছুটা দূরে ক্ষেত, এবং এই যে ক্ষেত রয়েছে এই বাস দিয়ে গ্রামবাসীরা এই ক্ষেতকে অনেক চেষ্টা করলেন, তো অবশেষে স্বস্তি। কি বলবেন? কিছু বলবো না, লাগছিল একটা আতঙ্কের পরিস্থিতি। এখন কেমন লাগছে? এখন খুব আনন্দ লাগছে আমাদের। আচ্ছা, আপনারা কি বন দপ্তরের তরফ থেকে না গ্রামবাসী? না না, বন দপ্তরের তরফ থেকে। অভ্যাস হয়ে আছে, এই কাজ বনবাসীর অভ্যাস আছে। একেবারে সুন্দর। আরো একবার এবার এখানে নেট লাগানো হয়েছিল, সেই নেটও এখানে খোলা হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়লো সুন্দরবনে কুলতলির, কুলতলির এই যে গ্রাম, সেই গ্রামে এখানে যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের আল বরাবর সবাই অপেক্ষা করছিলেন। অপেক্ষা করার পর অবশেষে এই নেট খুলে দেওয়া হচ্ছে। অতনুকুণ্ডু বলবো ডান দিকে, এই হচ্ছে প্রথম খাঁচা, যে খাঁচাটা লাগানো হয়েছিল তাতে ধরা যায়, কিন্তু সেই খাঁচা এখন আর কাজ করবে না, তার কারণ দ্বিতীয় যে খাঁচা লাগানো হয়েছিল বিকেল থেকে সেই খাঁচায় ধরা পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে প্রথম যে খাঁচা, সেই খাঁচাকে এখান থেকে সরিয়ে ফেলা বা এই যে নেট লাগানো হয়েছিল যেটা বারবার করে বলছিলাম, সেই নেট খুলে ফেলার কাজ করা হচ্ছে। প্রচুর মানুষ সুন্দরবন এই কুলতলি যে গ্রামে আমরা রয়েছি, প্রচুর মানুষ এবং তারা এখানে অপেক্ষা করছেন, সঙ্গে পুলিশ, তারা এখানে অপেক্ষা করছেন। এবং এই বাঘকে নিয়ে যেতে যা যা পরিস্থিতি থাকা দরকার সেগুলো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাঘকে নিয়ে আসা হচ্ছে, কারা রয়েছে এখানে, বাঘকে নিয়ে আসা হচ্ছে এখানে সুন্দরবনে যেখানে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি এই ছবি আমরা দেখছি সুন্দরবনে বাঘ ইতিমধ্যে ধরা পড়েছে।
প্রচুর মানুষ কালো পেপার দিয়ে ঢাকা আছে কালো পেপার প্রচুর মানুষ ঘটনাস্থলে আছেন এবং তারা এখানে এই সময়ের জন্যই অপেক্ষা করছিলেন যাতে ধরা যায়। অবশেষে ধরা পড়ে গেল এবং সকাল থেকে একটা উৎকণ্ঠা ছিল, সকাল থেকেই একটা ভয় আতঙ্কের পরিস্থিতি গ্রামবাসীদের মধ্যে ছিল, কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে গ্রামবাসীদের স্বস্তি। তার কারণ রাত্রিবেলা ধরা পড়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার এবং এই যে বাঘ, সেই বাঘ বন দপ্তরের এই যে ফাঁদ পেতে তো পাতা হয়েছিল খাঁচা পেতে, সেই ফাঁদেই ধরা পড়ে গেছে। আরো একবার ছবিটা দেখাচ্ছি, যার অপেক্ষা ছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগার তাকে ধরা পড়ছিল না বলে খুব সমস্যা তৈরি হচ্ছিল। সেই রয়্যাল বেঙ্গল টাইগার ইতিমধ্যে ধরা পড়ে গেছে এখানে, যে গেট বানানো হয়েছে পেছনে পেছনে যে গেট বানানো হয়েছে এখানে, যে গাড়ি রয়েছে গাড়ির ওপরে এবার তোলা হবে এই খাঁচাবন্দি বাঘকে। এই খাঁচাবন্দি বাঘ খুশি হয়েছে স্যার, এই বাঘ ধরা পড়েছে আমরা খুব খুশি হয়েছি গ্রাম থেকে। হ্যাঁ খুব ভয় ছিল স্যার আমাদের, একটা ভয় ছিল, গ্রামবাসীরা খুশি হয়েছেন বলছেন। অতিরিক্ত আলোতে বাঘের সমস্যা হতে পারে ভেবে কালো ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঘ ধরা পড়ার পর খাঁচাবন্দি সেই বাঘকে এবার এখান থেকে সরানোর প্রক্রিয়া চলছে। যেমনটা আমাদের প্রতিনিধি আবির দত্ত জানাচ্ছিলেন, প্রথমে এই বাঘের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর কোথায় ছাড়া হবে, কোন জঙ্গলে কখন ছাড়া হবে, সে বিষয়ে বন দপ্তরের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু নিঃসন্দেহে গ্রামের বাসিন্দাদের কাছে একটা উৎকণ্ঠার যে মুহূর্ত ছিল, একটা আতঙ্কের যে মুহূর্ত ছিল, তার অবসান হলো, একটা স্বস্তি ফিরে এলো। এই রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়ার পর ধীরে ধীরে একদিকে যখন খাঁচাকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে, অন্যদিকে যে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা ধানক্ষেত, সেই জালও আস্তে আস্তে খুলে ফেলার কাজও চলছে। কি চলছে না, কোথায় চলছে, কি লাভ হচ্ছে, পেপার গিরে সব ওখান থেকে করেছি,